আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটারের মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 11 নম্বর অঙ্ক দিয়ে। 11 নম্বর অঙ্কে বলা ছিল 8টি শার্টের বিক্রয় মূল্য 10টি শার্টের ক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে। তো আমরা ধরে নিব এই বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। ধরি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য 80 টাকা। তো দেওয়া আছে 8টি শার্টের বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে 1টি শার্টের বিক্রয় মূল্য আসবে হচ্ছে 10 টাকা। আবার ক্রয় মূল্যের ক্ষেত্রে 10টি শার্টের ক্রয় মূল্য 80 টাকা। তাহলে 1টি শার্টের ক্রয় মূল্য আসবে হচ্ছে 8 টাকা। এখন একটা শার্টের ক্রয় মূল্য এবং একটা শার্টের বিক্রয় মূল্য কম্পেয়ার করলেই হচ্ছে, তাহলে যে লাভের পরিমাণ, লাভ ইকুয়াল টু আসবে হচ্ছে 10 টাকা বিক্রি করে 8 টাকা হচ্ছে ক্রয়, হচ্ছে 2 টাকা। তাহলে শতকরা লাভ ইকুয়াল টু আসবে হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 8 টাকা নিচে আসবে, লাভ হচ্ছে 2 টাকা উপরে আসবে, ইন্টু 100 ইকুয়াল টু আসবে হচ্ছে 25%, অর্থাৎ শতকরা লাভ হয়ে বলছে 25%। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 12। নম্বর 12-তে বলা আছে বার্ষিক 9% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,500 টাকা হবে। তো এখানে সূত্র অনুযায়ী আমরা জানি NPR/100 ইকুয়াল টু হচ্ছে আমাদের I। এখানে N ইকুয়াল টু সময়, এটা বের করতে হবে। তারপরে হচ্ছে মূলধন, পি ইকুয়াল টু হচ্ছে 10,000, মুনাফার হার, আর ইকুয়াল টু হচ্ছে 9%, আর মুনাফা আই ইকুয়াল টু হচ্ছে আমাদের 4,500 টাকা। তো আমাদের বের করতে হবে হচ্ছে এনের মান। এন ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে আই ইন্টু 100 ডিভাইড বাই পি আর, আয়ের মান হচ্ছে 4,500 ইন্টু 100, পি এর মান হচ্ছে 10,000 ইন্টু, আর এর মান হচ্ছে 9। এটা কাটা, এই কাটা, এই কাটা, এই কাটা, 5 নং 45, অর্থাৎ 5 বছর হবে হচ্ছে এন এর ভ্যালু, অর্থাৎ 5 বছর লাগবে হচ্ছে 10,000 টাকার মুনাফা 9% হারে 4,500 টাকা হতে। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 13। নম্বর 13-তে বলা আছে পিতা পুত্রের বয়সের যোগফল 80, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পিতার বয়স কত। আমরা ধরে নেই হচ্ছে পিতার বয়স সমান সমান x, তাহলে পুত্রের বয়স ইকুয়াল টু আসবে হচ্ছে 80 - x। প্রশ্ন মতো যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ, তাহলে x ইকুয়াল টু আসবে হচ্ছে 3 × 80 - x, বা x ইকুয়াল টু 3×24 = 240, মাইনাস আসবে হচ্ছে 3x, বা 4x ইকুয়াল টু আসবে হচ্ছে 240, বা x ইকুয়াল টু আসবে হচ্ছে 60 বছর, অর্থাৎ পিতার বয়স হবে হচ্ছে 60 বছর। এটি হবে প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 14। 14-তে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করুন, x³ + 3x + 36, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি ফাংশনের মাধ্যমে করতে হবে, অর্থাৎ এক্স এর মান যদি -3 হয় তাহলে এটার মান 0 হয়, সেই ক্ষেত্রে x + 3 হবে হচ্ছে একটা উৎপাদক। তাহলে এটা করতে গেলে x³ + 3x² - 3x² এটা দিয়ে সমান করা হলো। তারপর লাগবে হচ্ছে -9x, প্লাস আসবে হচ্ছে 9x দেওয়া আছে, এখানে হচ্ছে হচ্ছে +3x, তাহলে লাগবে হচ্ছে +12x,
প্লাস আসবে হচ্ছে 36। এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস থ্রি, এখান থেকে মাইনাস থ্রি এক্স যদি কমন নেই আসবে এক্স প্লাস থ্রি, প্লাস এখানে টুয়েলভ কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস থ্রি, তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টুয়েলভ। এটি হবে হচ্ছে নিম্ন উৎপাদকীয় বিশ্লেষণ, এটি প্রশ্নের উত্তর। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।